সরকার লুটপাট করে যে স্বর্গরাজ্য তৈরি করেছে তা ছাড়তে চায় না বলেই সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পায় বলে অভিযোগ করেছে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয়তাবাদী ওলামামা দলের 43 প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে এ কথা বলেন তিনি। রিজভী আরও বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের নামে এই অত্যাচারী সরকার গণমাধ্যমের বাক স্বাধীনতা হরণ করেছে। তারা যখন কাজ করতে পারবে তখন তারা দেখাবে ডিজিটাল নিরাপত্তা আইনের নামে কত সাংবাদিক অপহরণ হয়েছে, গুম হয়েছে এবং সাময়িক গুম হয়ে নির্যাতিত হয়ে আবার ফিরে এসেছে।